तौहीद की डांग आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी वर वर के इन्ना तोयना कल का उसार फरमा दिया कमली ओले ने जोर जोर बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आसमानीर मालिक तुमी अल्लाह जमीनेर मालिक सही अल्लाह हयातेर मालिक जे अल्लाह मौतेर मालिक सही अल्लाह जुर जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई हाथ तोलें अल्लाहुम्मा आमीन ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے مار اللہ تمام جیونے گناہ کریچی گناہ قضا گلو میں کے ای مولے فرید جو مینے بوشے آبال برید دو منی تحد دو گناہ تولیچی اللہ تمہوں دری گولر ڈاک نم دیو نا আমাদের তাড়ি বার করে দিও না আল্লাহ গো বান্দা রূপে একবার দরদের কোলে তুলে লাহাও আয় আল্লাহ এইখানে যারা হাত দুখানা তুলেছেন অনেকের আব্বা নেই অনেকের মা জননী নেই জন্ম জন্মের ঘুম ঘুমে তারা কবরে গেছে আয় আল্লাহ রে আড়াই বছর দুগ্ধ পান করেছি মার কোলে বসে কত পায়খানা পেটরাপ করেছি মার কত কষ্ট দিয়েছি সেই মাছের কবরে গড়াগড়ি দিচ্ছে আল্লাহ তে হাত তুলে তুলি বলি মাহমুদ রে ভাই মা বাবা কো রাজার জন্য দেবা না তাদের কবরটা নুরির বাগান আল্লাহ বানিয়ে দি আয় আমার আল্লাহ জীবনে কোনদিন নবী দেখিনি নবীর বাড়ি মদিনা যেতে পারিনি এক সঙ্গে নবীর সঙ্গে মদিনার পথে বেড়াতে পারিনি আমার নবী সবুজ গম্বুজের তলে শুয়ে আছে আজকে আমরা ভারতবর্ষের মুসলমান এইখান থেকে নবীর নামে দরুদ তেলাওয়াত করলাম আল্লাহ সে নবীর প্রেমের মালা সকলের গলায় একটা বার আপনি পরিয়ে দি আয় আমার আল্লাহ এই মোলাপুরের তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা প্রত্যেক বছরে মাহফিলটা কায়েম করে কত কষ্ট করে আল্লাহ মাহফিলটা কবুল করে লাও কিয়ামতের মুসিবতের ময়দানে ইমাম হাসান হোসেনের কাতারে ওদের লাইনটা আল্লাহ বানিয়ে দি ইন্না সলাতি অনুসুকি ও মাহায়া ও মামাতি লিল্লাহ রব্বিল আলামিন আমিন 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 বাহকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও ক্বালা আল্লাহ তাআলা ফি কালামিহিল মাজিদ والفرقان الحميد توبوا الى الله توبه نصوحا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي الكريم صلى الله عليه وسلم اذا مررت برياض الجنه प्यार हाजरीन सम्मानित सभापति विशेष कर আপনাদের মসজিদের ইমাম ও সম্মানী হুজুর কিবলা ফুরফুরা শরীফের দরবার শরীফ থেকে যিনি এসেছেন জনাব পীরজাদা হুজুর কিবলা
সমাগত আমার দিন দরদি কোরআন দরদি আল্লাহওয়ালা ভাইরা আমার আব্বা জানেরা পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া বিশ্ব জুড়ে কঠিন পরিস্থিতির মাঝখানেও আমরা কিছু মানুষ দলবদ্ধ হয়ে এই মলিয়াপুরের মাটিতে বসে মহান আল্লাহ সুবহানাহু তাআলার গুণগান বিশ্ব নবীর দুটো দিনের কথা শোনার মতো তৌফিক পেয়েছি একবার জোরে চিল্লে চিল্লে বলুন আলহামদুলিল্লাহ কারণ আপনারা জানেন সারা পৃথিবীতে একটা হই হই রই রই চলছে যেটা আমরা প্রত্যেকে জানি লকডাউন চলছে তারই মাঝখানে আজকে আমরা এখানে বসেছি তারই মাঝখানে আমরা এখানে এসেছি আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছে আমরা যে আল্লাহকে ভুলিনি আমরা যে নবীকে ভুলিনি তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই মাহফিল তাই আমি আপনাদের নতুন কেউ নই আমি পুরনো মানুষ আমি কয়েক বছর আপনাদের কাছে আসছি গত বছর আসা হয়নি এ বছর মাশাআল্লাহ আল্লাহ পাক আবার রাজি হলেন আল্লাহ পাক নিয়ে এলেন আমি সংক্ষেপ করে কিছু আলোচনা করে আপনাদের নিয়ে একটু হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত দেব আমি একটু দোয়া দিয়ে মরা মা বাপ গুলো যারা কবরে আলা ওলা যারা কবরে তাদের জন্য একটু সবরাসানি করব দোয়া করে আমি আপনাদের বিদায় দেব এখন কথা হচ্ছে সারা জীবন শুধু ওয়াজ হচ্ছে শুনলাম কিন্তু আজকে আমরা মনে রাখতে পারলাম না যদি আজ আমরা মনে রাখতে পারতাম আমাদের জীবনটা কিন্তু ধন্য হয়ে যেত কিন্তু দুঃখ লাগে শুধু আমরা ওয়াজ শুনি আজকে যদি শোনার মতো শুনেন লাভ আপনাদের হবে যিনি ওয়াজ করে আপনাদের কাছে গেলেন ইনি কে ইনি হলেন মুজাদ্দিদের আওলাদ আমার দাদা হুজুর পীর কেবলার রক্ত রক্ত আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা তিনি আপনাদের কাছে এসে আলোচনা করলেন এনারা কোরাইশ বংশের মানুষ এনারা হলেন কোরাইশ বংশের মানুষ আপনারা জানেন না এনার দাদার দাদা তথা আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যিনি ফুরফুরা শরীফে শুয়ে আছেন আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি আল্লাহর ওলি কেমন ছিলেন আমি একটুখানি বলে ওয়াজটা শুরু করি বাংলাদেশে জলসা যাবে আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা বসিরাতের আল্লামা রুহুল আমিনকে ডাকলেন বাবা রুহুল আমিন তুমি আমার সঙ্গে যাবে আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা হাত তুলে দিলেন হুজুর আপনার সঙ্গে আমি যেতে রাজি হুজুর আমি যেতে রাজি ডক্টর শহীদুল্লাহ ওনাকে বলল বাবা শহীদুল্লাহ তুমি আমার সঙ্গে যাবে বাবা ডক্টর শহীদুল্লাহ রাজি হয়ে গেল হুজুর সঙ্গে যাব ওনার বড় ছেলে আবুল হাসান সিদ্দিক আল কুরাইশ ওনাকে বলল হুজুর আপনার সঙ্গে আমি যাব তিনজন হুজুর সঙ্গে নিলেন আল্লাহ রুহুল আমিনকে নিলেন ডক্টর শহীদুল্লাহ সাহেবকে নিলেন আর ওনার বড় ছেলেকে সঙ্গে নিলেন ও ভাইরা রে তিনজন হুজুরের সঙ্গে যাচ্ছে বাংলাদেশে জলসা যেতে যেতে সামনে একটা বড় নদী তাকে দেখে মাঝি আর নৌকো হাজি আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা সঙ্গে দিয়ে এইবার নৌকায় উঠে গেলে নৌকার মাঝি নৌকা ছেড়ে দিলে দাঁড় বাইতে লাগলে যেতে 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 যেই নদীর মাছ বরাবর গেছে হঠাৎ তাকে তাকে নৌকাটা আটকে যায় নৌকা আটকে গেল মাঝি চিন্তা করছে হে আল্লাহ রে এক দু বছর তিন বছর না আজকে চল্লিশ বছর মাঝগিরি করি জীবনে কোনদিন নদীর মাঝখানে নৌকা আটকালো না আজকে আটকালো কারণ উনি চিন্তা করতে লাগলেন মাঝি ভাবতে লাগলেন আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বললেন বাবা ও মাঝি তুমি চিন্তা করছো কেন আমি আবু বাকার তোমার নৌকায় আছি বাবা একটু জোরে বলুন আর একটু জোরে বলতে পারলেন
উনি বললেন আমি নৌকা আছি চিন্তা করো না চিন্তা করো না বাদুরিয়ার থেকে বাঁধ ছেড়েছে কিছু দূর আসার পরে বাসের ব্রেক ফেল আর আমি খোকা ভাই যদি বলি বাসের ভেতর আমি আছি চিন্তা করো না কি সব চুপ করে বসে থাকবে হ্যাঁ আল্লাহু আকবার পুরা জানলা খুলে লাভ হওয়ার চেষ্টা করবে কারণ ব্রেক ফেল নদীর পানিতে লাভিয়ে দিলেন আল্লাহর হাত খান তুললেন বলে মাজি এইবারে তুমি নৌকা বাপ এইবার তুমি দাঁড় বাপ মাঝি দাঁড় বাইতে লাগলো আগের মতো বাবা নৌকা চলতে লেগে যা কি ব্যাপার হঠাৎ আটকে গেল আবার নৌকা চলতে লাগলো নদীর কিনারা তথা ধারে যখন পৌঁছে গেলে দাদা হুজুর পীর লেবে গেলে লাভার পরে মাঝি ছুটে গেলে পা দোকান জুড়ে কাঁদে হুজুর একটু বলুন 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 আমি বুঝতে পারলাম না আমার জ্ঞানে কুলালো না 40 বছর মাঝিগিরি করি নৌকা আটকালো কারণটা বুঝলাম না আমার দাদা হুজুর পীর কেওলা বলেছিলেন ও মাঝি রে তুই বুঝবি কি করে তোর সে চোখ নে জানবে কি করে আমি আবু বকর সিদ্দিক মুজাদ্দেদের জামাত আমি নৌকা যখন তাহলে ওনাদের হাতটা কি হাত ছিল বাবা ওনাদের হাতটা কি হাত ছিল জি আমার মুজাদ্দেদের জামানের হাত দেখুন কি দোয়া কি চাওয়া মাঝি তখন মনে মনে করলো আল্লাহ এত বড় আল্লাহর ওলি যখন এসেছে একটু দোয়ালে একটু দোয়ালে পা দোকানা জড়ে দে হুজুর আমি গরিব মানুষ সংসার চলে না হুজুর গো একটুখানি দোয়া দে আল্লাহ পাক যেন সুচল দেয় আমি বড় গরিব মানুষ আমার সংসার চলে না ও ভাইরা রে আমার মুজাদ্দি জামান দাদা হুজুর কি করলেন ওই মাঝির মাথা হাত দিয়ে বলেন মাঝি আমি আবু বকর দোয়া করছি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে আর একটু জোরে বলতে পারলেন জি দাদা পীরের দোয়া কয়েক বছরের ভিতরে আল্লাহ তার লাখ লাখ টাকার মালিক বানিয়ে দিয়েছে আরেকবার জোরে বলুন জি আমি খোকা ভাই আমার কাছে একটা গরিব মানুষ আনেন দিন যে আপনি এত বছর ওয়াজ করেন এর মাথা হাত দিয়ে একটু দোয়া করে তবে খবরদার যেন আনবেন না বাবা আমি ওর মাথা হাত দিলি তার পর দিন ওর ভিটে বাড়ি বেসতে আসবে আমার কথা বুঝতে পারিনি জি আমাদের হাত আর আমার দাদা পীরের হাত আলাদা যদি বলছেন কেন আমার মুজাদ্দেদের জামান উনি হলেন কুরাইশ বংশের মানুষ জোরে বলুন আরেকটু চিল্লে বলুন আর একটা পীরের কথা বলে আমি ওয়াজ শুরু করব একটু তাকবীর দেব কি বলেন দেব তবে আমি কয়েক বছর আসছি তো এত কম লোক আমি দেখিনি মলিয়াপুরে এত কম লোক আমি কিন্তু দেখিনি মানুষের জায়গা দেওয়া যায় না গত বছর আগের বছর এলাম আমার সিরাজ হুজুর ছিল আপনারা জানেন ওনার পরে আমি উঠলাম মানুষ এখান থেকে কেউ যেতে পারছে না আর মোটরসাইকেল হরিণ দেবে কত বুঝলে তাহলে কত উন্নতি হয়েছে বাবা জাকের তকবীর দাও দেখি দুটো একটা আলোচনা করি নারায় তকবীর একটু আস্তে দাও হত জোরে দে আল্লাহ নাম লেচ্ছে কিরাম দেখেন বাবা হ্যাঁ আল্লাহ নাম লেচ্ছে শক্তি নেই হবে কি বাবা আল্লাহর কত বড় শক্তি জানার নামে তকবীর দিচ্ছি কত বড় শক্তি সারা পৃথিবী আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে স্টপ করে দিয়েছে একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ জোরে বলে আল্লাহ পারে না কথা বলেন না কেন পারে কে পারে কে ভারতবর্ষ এনআরসি করি নাম ঠিক করো পদবি ঠিক করো তোমার গুণাগুষ্ঠী ঠিক করো আল্লাহ বলতে কারো ঠিক করতে হবে আমি ঠিক করে দিচ্ছি এমন ঠিক করেছে যারা ঠিক করতে চাচ্ছ তারা ঘরে কিছু করে বসে রয়েছে বলতে তোরা কিছু করি কি দেখেছে সেজন্য বলছি বাবা চালাকি করো না এদিনে কাগজে দিয়েছে আবার একটা ভাইরাস আসছে এর থেকে নাকি সে আরো কঠিন
আপনারা জাগবেন, আপনারা চাঙ্গা, আমো চাঙ্গা, নারায় তকবীর। একটু ছোট্ট করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। খুব সুন্দর হচ্ছে, পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কালবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মাদু সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা পড়ু আলা আলে মা আমেনার কোলে আজি চাঁদ উঠেছে, মা আমেনার কোলে আজি ফুল ফুটেছে, মক্কাবাসী দৌড়ে দৌড়ে দেখতে লেগেছে, ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়, আল্লাহ হুম্মা। ওয়ালা আলে ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আমি আপনাদের কাছে আলোচনা করে দিয়ে যাই, একটু মনে রাখুন, স্মরণ রাখুন, ভক্তিতে মুক্তি পাওয়া যাক। আজকের প্রতি বছর মহফিলটা করেন ও মলাপুরে তরুণ বন্ধুরা, ও যুবক জোয়ান ছেলেরা, আমি প্রত্যেক কাছে বলতে চাচ্ছি, বাবা এই মহফিলটা তোমরা কায়েম করো, প্রত্যেক বছরে তোমরা করছো, আমি দোয়া দিয়ে যাচ্ছি, ফুরবার সাহেবের দোয়া, আমার বসিরাল পীরের দোয়া, এই মহফিল আল যারা কবুল করেন, সবাই জোরে চিল্লে বলে আল্লাহুম্মা। আমি ভক্তি করলে তার মুক্তি পাওয়া যায়, যারা ভক্তি করেছে মুক্তি পেয়েছে, ভক্তি যারা করে করেনি মুক্তি তারা পায়নি। আমার খাজা বাবার একটা ভক্ত প্রত্যেক মাসে ফকির মিসকিন খাজা বাবার নামে খাইয়ে দেয়, জোরে বলে আর একটু জোরে বল, জি প্রতি মাসে ফকির মিসকিন দাওয়াত দিয়ে ও খাজা বাবার নামে খাইয়ে দেয়। গ্রামবাসীর বলে আরে তুই পাগল, প্রত্যেক মাসে তুই ফকির মিসকিন খাওয়াস? ও বলে কোনো কথা না, খাজা বাবা জিন্দা পীর, ওনার মহব্বতে ভালোবাসে আমি খাইয়ে দিই। দেখেন মনটা কেমন, অনেকে বাধা দেয় শোনে না, জি দিনের পর দিন যায় খাইয়ে দিচ্ছে, খাওয়াতে খাওয়াতে সব নিঃস্ব, কিছুই নেই, গরিব হয়ে গেছে। গ্রামের লোক দেখে বলছে হ্যারে আজকে খাজা বাবার নামে খাবালি, সব তো শেষ, আছে কি মেয়ের বিয়ে দিবি, একটা মেয়ে টাকা আছে তো, ও তখন চিন্তা করছে সত্যি তো সব খাইয়ে শেষ করে দিলাম, আজকের আল্লাহর ওলি উনি জিন্দা পীর, আজকের ওর নাম মহব্বতে আমি খাওয়াতাম খাওয়ালাম, আজ আমি নিঃস্ব, ঠিক আছে
মেয়েটাকে নিয়ে গুটি গুটি পাই আজমির শরীফে চলে গেলেন খাজা বাবার দরবারে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন ও খাজা গরিবে নবাব হুমায়ুনউদ্দিন আজমির হুজুর আমি জানি আপনি জিন্দা পীর আপনার কাছে চলে এসেছি আপনার মহব্বত আমি ফকির মিসকিন খাওয়াতে খাওয়াতে আমি লাখ লাখ টাকার মালিক আজকের গরিব হয়ে গেছি ও জিন্দা পীর খাজা পাওয়া পীর আপনি বলুন মরা না জিন্দা আপনি জিন্দা না মরা আমি শুনি সারা রাত কাঁদছে চকির পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে সকাল যখন হয়ে গেল আপার আজমিরের মসজিদে আজান শুরু হয়ে গেছে আসসালাতু খায়রু মিনান নাওম নামাজ কালাম পড়ে আবার কাঁদতে লাগলে না 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 উনি মনে মনে করলেন আর কেঁদে লাভ হবে না খাজা বাবু নি মরা পীর জিন্দা পীর না ওনার হাতে একটা লাঠি ছিল বাবা তিনটে বাড়ি কবরে মারলেন মারার পরে মেয়েকে বলল মা আর জীবনে ফকির মিসকিন খাবো না চল চল বাড়ি চল মা মেয়েকে সঙ্গে করলি গুটি গুটি পায়ে আসছে এইবার আসতে আসতে দুইজনে পথের মাঝখানে বসে বিশ্রাম করছে হঠাৎ একজন সুন্দর চেহারার মানুষ কি সুন্দর মাথায় পাকড়ি কি সুন্দর তার বলে লম্বা জামা কি সুন্দর তার মুখে দাড়ি একটা বাক্স নিয়ে বলছে বাবা খাজাবার ভক্ত এই বাক্সটা ধরুন আমি একটু বাইরের কাজ মিটি আসি একটা সুটকে একটা বাক্স ওনার হাতে দিল বাইরে গেলেন পেশাব ইস্তেনজা করতে আধ ঘন্টা কেটে গেল এক ঘন্টা কেটে গেল দু ঘন্টা কেটে গেল আসে না ইনি চিন্তা করছে আল্লাহ পরের মাল জমা মাল আমি কি করে হরণ করব গোস্তির মাল হরণ করব না আমানাতের মাল খেয়ানাত করব না এই বলে দু ঘন্টা যখন কেটে যায় ব্যক্তি কি করল ওই সুটকেসটা বাক্সটা পাঁজা করে নিয়ে চলে এলো রাতের বেলা খাটের তলায় রেখে ঝরঝর করে খাচ্ছে আয় আল্লাহ আমি যে খাজা বাবার ভক্ত কিন্তু আজকে তো আমি বুঝতে পারলাম উনি মরা পীর আজকে আমার তো কিছুই নেই সব তো খাইয়ে দিয়েছি এখন আর কি করব জীবনে ফকির মিসকিন খাবো না উনি এই বলে কাঁদতে লাগলেন হঠাৎ রাত বারোটার পরে হঠাৎ রাত বারোটার পরে এইবার আপার কি করলো আপার দরজা নক করতে লাগলো দরজা নক করতে লাগলো ও খাজা বাবার ভক্ত তুমি কি বাড়ি আছো ও খাজা বাবার ভক্ত বাড়ি আছো উনি দরজাখানা খুলে বেরিবেলা বাড়ি আছি বলে বাবা আমি তোমার বাক্সটা দিছিলাম বাক্সটা দা বলে আপনি পেশাব করতে দু ঘন্টা লাগে বাক্স দিয়েছিলেন বাক্স আমার কাছে আছে দাদা চৌকি তলা থেকে বাক্সটা বার করে দিয়ে দিলে আমানাতের মাল খেয়ানাত করে না আমানাতের মাল খেয়ানাত করে না পরের মাল রেখেছে জমা মাল কোনদিন খরচ করে না এর নাম হচ্ছে আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আমাদের কাছে কেউ যদি জমা দেয় বা একদম খেয়ে কমপ্লিট করে একদম যেন অন্য রকম আর যদি এসে তাকে তাকারে ভাই দিয়ে কবে দিন একদম অন্য সুর এই যে আমাদের বরকত নিবা আমাদের বরকত নেই আমাদের বরকত উঠে গেছে বাপ দেখুন আজকে আমরা দিনের পর দিন নিঃস্ব হয়ে যাচ্ছি কেন এই যে ছেলেরা আজকের বলে বাইরে বাইরে কাজ করতো আল্লাহু আকবার দুটো একটা পয়সা হয়েছিল আল্লাহ রাখ রাখিনি পয়সা রাখিনি তিনটে চারটে করে মোবাইল কিনে কি কায়দা সেটা কায়দা এখন বন্ধ এখন বলতে হুজুর খইনি খামার পয়সা কেন বলতে সে আর কিছুই নেই কারণ যখন হইল তখন রাখ তখন রাখিনি তখন তো মনে করে এই বাবু তার দিন যাবে হঠাৎ যে লকডাউন হবে ও তো বুঝতে পারি জি সারা পৃথিবী বন্ধ সারা পৃথিবী বন্ধ আল্লাহ কি না করতে পারে বাবা ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতার মালিক কে জোরে বলবে একমাত্র আল্লাহ ট্রেন বন্ধ প্লেন বন্ধ বাস বন্ধ মুখ পর্যন্ত বন্ধ কি হ্যাঁ গরুলে মাঠে যায় মুকি গেজে দেয় মুকি গেজে দেয় পরের মাল খাস না খাল্লা বলতে দাঁড়া গরু দিতে আমি ওইটি গুলে তোর দি আজকে আমাদের মুকি গেজে হ্যাঁ না দিলি পুলিশ ধরি মারতেছে এই গেজে দিস নি কেন কি দিন এসে গেছে বা
কি দিনে আসলো রে বাপ একটু লক্ষ্য করেছে এগুলো কিছুই না আমরা যা কাজ করব ফলে কালে পাব অত সহজ না বাপ হ্যাঁ আজ বুড়ো মা বাপ গুলো কানতেছে এই বুড়ো মা বাপ গুলো কানতেছে তারা দূর ভাত পায় না ইনি ধর্ম কুটুমলে বাদুরে থামচাপ খাওয়াচ্ছে এ জাত তো থামচাপ বলতে বলা খামচাপ खूब ख्याल कर फल पा उपाय अल्लाह खजा बाबार भक्त বাক্সটা দিয়ে দিলেন বাক্সটা লওয়ার পরে বলছে আপনারা জমা মাল নিয়ে নেন উনি যখন নিয়ে নিলেন বলে বাবাজি ও খাজা বাবার ভক্ত বাক্সের মধ্যে কি আপনি দেখেছেন বলে না না আমি দেখব কেন জমা মাল আমি খরচ করব কেন আমি দেখব কেন আজকের গোস্তির মাল আমি হরণ করব কেন বলে বাক্সটা খুলে দেখে আব্বা জান কি বলবো বাক্সখানা খুলে দেখে ওর ভিতরে সারা বাক্স শুধু টাকা আর টাকার বান্ডি পুরো টাকা ও তখন মনে করছে আল্লাহ এত টাকা এর ভিতরে ঠিক আছে বাবাজি আপনি যখন পেয়ে গেছেন নিয়ে যান আমি বাক্স খুলিনি আমি দেখিনি আপনার মাল আপনি নিয়ে যান বলে খাজা বাবার ভক্ত রে এই বাক্সটা আমি এনেছি এই যে টাকাওয়ালা বাক্স এই বাক্স আমি তোমাকে দান করে গেলাম যত টাকা তোমাকে দিয়ে দিলাম অবাক হয়ে গেল আমাকে টাকা দিচ্ছেন কেন বলে খাজা রক্ত মনে রেখে দিও তুমি আজকে খাইয়ে ফকির মিসকিনকে দিয়ে নিঃস্ব গরীব হয়ে গেছো মেহের বিয়ে দিতে পারছো না তা আমি তোমার টাকাটা দিয়ে দিলাম ও ভাইরা রে খাজা বাবার ভক্ত ডাক দিল ও আল্লাহর আবিদ আপনি কে একবার নামটা পরিচয় দিয়ে যান বলে বাবা পরিচয় দেওয়ার আগে তুমি আমার পিঠের দিকে তাকিয়ে দেখ বাবা পিঠের দিকে তাকিয়ে দেখ তিনটে শরীর দাগ আছে তিনটে বাড়ির দাগ আছে যে তুমি তিনটে বাড়ি কবরে মেরেছিলেন বলে এইবার বাবা দেখাবার পরে বলছে শোনো এই যে আজকে তোমার দেখি দিলাম আমি কে শোনো এই বাক্স তোমার দিলাম আমি কে শোনো আমি অন্য কেউ না আমি গরিবের নাম আমি খাজা মঈনুদ্দিন আজমিরি একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলতে পারলেন না আল্লাহর ওলিরা মরে না আল্লাহর বন্ধুরা মরে না আল্লাহর মাহবুবরা মরে না তার জ্বলন্ত নজির জ্বলন্ত আজকে আপনাদের বুঝিয়ে দিলাম আল্লাহর ওলিরা কবরে জিন্দা যেহেতু কোরআন বলছে আমি বলছি না কোন খাজা বাবা বাবা কোন খাজা বাবা আমার খাজা বাবা এলেন একা আরব সাগর পাড়ি দিয়ে আজমিরের জমিনে কলেমার পতাকালি উনি চলে এলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওই কলেমার পতাকা উঠে দিলেন আজমিরে জি আজমিরের রাজা কত কৌশল করেছিল চিন্তা করেছিল এই মুসলমান ফকিরটাকে তাড়িয়ে দেবে কিন্তু আমার খাজা বাবা বলেছিল শোন এক চুল পরিমাণে আমার ক্ষতি করার ক্ষমতা তোমার নেই যে তুমি আল্লাহর হুকুমে কেন চলে এসেছি জোরে বল তাই আমার খাজা গরিবে নবাব ওই আনা সাগরে পারে ছোট্ট একটা তাম্বু গেড়ে হুজুর আমার ধ্যানে বসে গেলে এদিকে আজমিরের রাজা পৃথিরাজ তাবড় তাবড় জুয়ান জুয়ান লোকজন উটের পিটি করে পাঠিয়ে দিল এই ওই ফকির বাবার ঘরটা ভেঙে দাও আল্লাহর ওলি খাজা গরিবের নবাব মঈনুদ্দিন আজমিরি উনি ধ্যানে বসে আছেন তাম্বুর মধ্যে আব্বা জান কি বলবো আমার খাজা বাবার ঘরখানা ভেঙে দেবে খাজা বাবাকে উড়িয়ে পাঠিয়ে দেবে বাবা উটের পিড়ি করে চলে এলো আজমিরের জমিনে না 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 হাত পুড়ি আসার পরে এইবার উটটা বাবা হাত কেড়ে বসে গেল উটটা ওঠে না উটটা যেতে পারে না আমি মন করা কথা বলছি না ওনার ইতিহাসটা খুলে দেখে নেবেন এইবার কি হলো বাবা এইবার লোকজন চিন্তায় পড়ে গেল উট কেন ওঠে না চিন্তা করছে ও ভাইরা রে ওর ভিতরে বলে না
না ভালো মানুষ থাকতে পারে তিনি বলছে চলো এই যে খাজা বাবার কাছে আমরা এসেছি ওনার যে ঘরটা ভেঙে দেব ওনাকে যে তাড়িয়ে দেব চলে ওনার কাছে চলে যাই এইবার চলে এলেন তাম্বুর মধ্যে যে বলে হুজুর আমরা তো বুঝতে পারিনি আমার দুধটা মাটিতে বসে গেছে উটটা কিন্তু ওঠে না খাজা বাবা দেরি করলেন না এইবার তাম্বুর ভেতরে বেরিয়ে উটের কাছে চলে গেল উটের পিঠে হাত বুলিয়েছে বলার দেবার সঙ্গে সঙ্গে ওই উটগুলো সব উটগুলো কিন্তু দাঁড়িয়ে যায় তখন ওরা মনে মনে করছে আল্লাহু আকবার মনে মনে করছে কি না এ তো যাইতে পিন না এ যাইতে পিন না এ তো বিরাট ব্যাপার এনার তো বিরাট ক্ষমতা আল্লাহ দিয়েছে যমুনা পারে মলয়াপুরের মানুষ কিছু ক্ষমতা দেখেছিল বাবা পুলিশ গ্রামে ঢুকে কিরাম করেল বা জি আমার কাছে অনেকে ফোন করতে হুজুর বাড়ি থাকি ভাতি তাড়া দিচ্ছে নিজে চকি বাবা এই ডিএম আমাদের দেগুঙ্গ এলাকা আমাদের দেগুঙ্গ এলাকা জি একটা বাচ্চা বাস চাপা দিছিল একটা বাস বাচ্চাকে চাপা দিছিল দেবার পরে এইবার বাবা ওই বাসটা হ্যাঁ ভাঙচুর করে পুলিশ গাড়ি যায় একটু মারধর করে আর ডিএম ছিল মহিলা তখন জি এইবার ও এসে কি করলো উনি এসে যারা বসছিল দাঁড়িয়ে ছিল ওদের বলল তোমরা নাম লেখাও তোমাদের সব অনুদান দাও মন খুলে নাম লিখছে সব আমার যা তো ফ্রি মাল পালির উপায় নিবা এদিকে নামাজে যায় না আমফানের টাকা লেবে দরখাস্ত হলে সেটকে দাঁড়িয়ে দিই আচ্ছা তোর ঘর কিছু হয়েছে বলতে না হোক কি আমি লোবো তাইলে দন্দ ওরে বাবা হ্যাঁ তাইলে দন্দ কি চিন্তা করতে পারছ আমার বলতে হুজুর তুমি দরখাস্ত দাওনি আচ্ছা তুই দিকে যা আমি আমি তো আর কষ্ট দেবো কেন আমার ঘর ভাঙিনি কিচ্ছু ভাঙিনি কিছু গাছ গাছাল ভেঙেছে তোলতে দাও তোমার হবে আচ্ছা আমি দেবো না তোরা দিকে তাইলে কি বিপদ তাইলে পথ অবরোধ সে কি অবস্থা বাবা জি কেন বাবা আল্লাহ পাক যে একশান দেছিল আমপান ধর গাছ নাগে যদি তুমি আমি যাত কার কার দরখাস্ত দিতে আমার কথা বুঝতে পারি জি শুধু আল্লাহ রহম করিস বলে আজকের বেঁচে আছি বাপ বলে 200 এর উপরে ঝড়ের বেগ একি ছেলে খেলা হ্যাঁ জি কত ক্ষমতা ঝড়ের গাছগুলো কিভাবে দুমড়ি দিয়েছে হ্যাঁ সকালবেলা উঠে চাচা বলতেছে এ কি হইছে আন্দাজ পাচ্ছেন আল্লাহর ক্ষমতার কাছে কোনে কিছু খাটে বা কোনে কিছু খাটে হ্যাঁ সারা পৃথিবী আল্লাহ বন্ধ করেছে দেখছেন না সারা পৃথিবী এমন একটা রোগ সারা পৃথিবী স্টপ 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 কোনো দিকে যাবি না নড়বি না এমন কি কাবায় নামাজ পর্যন্ত বন্ধ হ্যাঁ ক্ষমতার মালিক আল্লাহ আমরা কখন বুঝি বা এই ক্ষমতা আল্লাহর কখন বুঝি যখন বুড়ো হয়ে গেছে আর উঠতে পারতেন না থুতু গড়াচ্ছে তখন বলতে আল্লাহ বুঝি দিবারি আল্লাহ আর যখন ক্ষমতা ছিল হাতা গোটাচ্ছে তো দেখে লোক তো দেখে লোক তো দেখ পেকে ডারে হে জন্য বলছি বাপ আর দেখাতে কি করিস না যদি দেখতে চাস একটু মসজিদ চল কোথায় যাবেন বাবা কোথায় যাবেন মসজিদে তাই আমি এই ওয়াজটা কেন করছি জানেন এই যে ভারতবর্ষে মুসলমানরা চিন্তা করছে কি হবে কি হবে আমি বলছি বাবা আল্লাহর দিকে তাকিয়ে কোনো কিছু হবে না আল্লাহ আমাদের হেফাজত করবে জোরে বলুন চিল্লে বলুন আর একটু জোরে বলুন হেফাজতের মালিক কে হেফাজতের মালিক কে জোরে বলি হেফাজতের মালিক কে তা সে আল্লাহর গোলামি আমরা করি তো বা করি না করি না দলে 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 খাজা মঈনুদ্দিন আজমিরের কাছে কালিমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাচ্ছে খাজা গরিবের নামের কাছে ঈমান আনছে মুসলমান হয়ে যাচ্ছে দলে 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 এইবার কি করলো আজমিরের রাজা চিন্তা করলো সব তো খাজা বাবার দলে চলে যাচ্ছে এইবার কি করলো আনা সাগরের পানি বন্ধ করে দিল আজমিরের জমিনে ওই সাগরের পানি ছাড়া কোনো পানি ছিল না পানিটা বন্ধ করে দিল ফকিরদের পানি দেব না
ও ভাইরা রে ওই আনা সাগরের পারে সাত কর্মচারী বাবা লাগিয়ে দিল ওরা পানি দেবে না তোমার খাজা গরিবের নাম ময়না আজমিরি বাবা কুতুবউদ্দিন কাকি কে বললেন ও বাবা কুতুবউদ্দিন কাকি আমি উযু করব একটু পানি আন বলে হুজুর ওরা পানি দেবে না পানি তো আটকে দিয়েছে আমার খাজা ভাড়া ডেকে বাবা যাও 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 দেখো তো পানি দেয় কিনা তাই লোটাটা নিয়ে গেছে বাবা সঙ্গীদের বলে বাবা আমার একটু পানি দাও আমার হুজুর ওযু করবে পানি দাও বাবা দিল না পানি মারধর করলো এসে বলছে হুজুর এই দেখেন পানি দেয়নি এই দেখেন মারধর করেছে আমার খাজা ভাড়া কি করলেন এই তাম্বুর মধ্যে বসে বললেন আরে পানি রে তুই আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম আমি খাজা বাবা বলছি শুনে লে তুই নদীর পানিগুলো আনা সাগরের পানিগুলো আমার লোটার মধ্যে চলে আ মুখের কথা মুখে সমস্ত সাগরের পানিগুলো আল্লাহর ওলির লোটার মধ্যে হাজির জোরে বলো আর একটু চিল্লে বলো তাহলে কত বড় আল্লাহর ওলি তিনি আজমিরি শুয়ে আছে এই আজমিরি শুয়ে আছে লক্ষ কোটি কোটি মুসলমান কোন চিন্তা করবে না আমার খাজা বাবা জিন্দা এখনো তার দোয়া চলছে সারা ভারতে জোরে বলো আজকে যারা বলছে এটা করব ওটা করব কিচ্ছু করতে পারবে না ক্ষমতা আল্লাহর হাতে কার হাতে কার হাতে জি একমাত্র আল্লাহর হাতে এজন্য বলছি আল্লাহকে মানুন আল্লাহকে জানুন আল্লাহকে চিনুন লাভ আপনার হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক জোরে বলি আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন সবাই চিল্লে বলেন নারায় তাকবীর আর জোরে বলেন দেখি নারায় তাকবীর আর চিল্লে বলেন দেখি নারায় তাকবীর খুব সুন্দর হয়েছে ছোট্ট করে আরেকটু জিকির করেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি রব্বি রব্বিল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হে লা ইলাহা পড়ুন জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলে খুদায় কাতর নবী আমার মা ফাতেমার কাছে বলেন মা গো ঘরে কি তোর খাওয়ার কিছু আছে নাই কো কিছু কোন পথে মা নয়ন ভরা জল তোরা সবাই মিলে নবীর নামে দরুদ সালাম বল আল্লাহুম্মা ওয়ালা আলা সাইয়্যিদিনা আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমি একটা কথা আপনাদের কাছে আলোচনা করে দিয়ে যাচ্ছি আমার বিশ্ব নবী তিনি গরিব ছিলেন আপনারা জানেন আমার মলাপুরের ভাইরা আজকে লকডাউন লকডাউন মনে মনে করছেন না 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 কোনো লকডাউন না আপনারা মনে মনে করবেন না রুজির মালিক কিন্তু আমার আল্লাহ একটু জোরে বলতে হবে আর একটু জোরে বলতে হবে রুজি দেয় কে একমাত্র আল্লাহ আমার নবীর দুটো নাতি ইমাম হাসান ইমাম হোসেন মার কাছে কাঁদতে লেগেছে মা আমাদের ক্ষুধা জ্বালাটা মিটিয়ে দিন তিন দিন আমরা ভুকা মা ফাতেমা সহ্য করতে পারলেন না হাসানের গালে একটা চড় দিল হোসেনের গালে একটা চড় দিয়েছে দুই বাচ্চার গালে চড় দিয়েছে মা দুই বাচ্চা চাবালটা ধরে কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে যায় ও নানা ও নানা ও নানা ও নানা বিশ্ব নবী বেরিয়ে বলছে নানু ভাই কি ব্যাপার তোরা এমন ভোরবেলা কেন বলে নানা গো আমার মা
আমাদের দুই গালে মেরেছে নানা বিচার তোমার কাছে চাইতে এসেছি বিশ্বনবী হাসান হোসেনের গলা কানা জড়িয়ে বুকের মধ্যে তুলে নিয়ে ঘরে নিলেন আমার দয়ার নবী মায়ের নবী দুটো আদরের নাতি দুই গালে চুম্বন দিলেন আমার নবীর নাতি বলে নানু গো আমার মা আমাদের গালে মেরেছে আমার নবী পাক দুঃখ করতে লাগলো ও ভাইরা রে আমার নবীর দুটো আদরের নাতি প্রেমের নাতি নবী যদি কাঁদেলে ফতেবার বাড়িতে আমার নবী রওনা ও মা মা ও মা আমার হাসান হোসেনকে মেরেছো মা ও মা আমার হাসান হোসেনকে মেরেছো মা হ্যাঁ আব্বু আমি মেরেছি আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবী রাসূলুল্লাহ সহ্য করতে পারলেন না থাকতে পারলেন না ঝরঝর করে কাঁদতে লাগলেন আমার রাসূল পাকের চোখের পানি দরদর করে পড়তে লাগলো আব্বা জান কি বলবো বিশ্ব নবী ডেকে বলে মা আমার নানু ভাই এমন করে যেন মারবে না কি ব্যাপার কি পাবার কি হলো বলে আব্বা গো তিন দিন কেটে গেল আমার ঘরে কোনো দানা পানি নেই আমি হাসান হোসেনের গালে কি দিতে পারি এই জন্য ওদের গালে আমি একটু মেরেছি আমার নবী পাক দুই নাতির কাঁদি করিলে গুটি গুটি পায় মদিনার পথে চলতে লাগলেন হযরতের শেরকত আলীর খোঁজে বেরিয়ে যা বাবা আলী আল্লাহর বাগ আহ তিনি মদিনার পথে পাহাড়ের পদতলে একা শুয়ে আছে ও ভাইরা রে আমার নবী পাক যে বলে বাবা আলী গোটো তুমি এমন করে শুয়ে কেন আলী বলে নবীজি তিন দিন মদিনার গ্রামে ঘুরলাম কে আমার মজুরি করতে নিল না আমি আলী এমন করে শুয়ে আছি ফাতেমার কাছে আমি মুখটা কি করে দেখাবো চোখের পানিগুলো পড়ে রাস্তাটা ভিজে যাচ্ছে কি করবে কোন উপায় নেই আল্লাহর নবী ডেকে বলছে বাবা আলী তোমার বাচ্চা নিয়ে তুমি বাড়ি যাও বাবা তোমার হাসান হোসেন তিন দিন ভুকা যাও তুমি বাড়ি চলে যাও আল্লাহর আলী হাসান হোসেনকে কোলে করে নিয়ে এইবারে বাড়িতে চলে এলো মা ফাতেমা ছিল এমন নারী ফাতেমা বলে ডাক দিয়েছে ফাতেমা দরজাখানা খুলে দিয়ে স্বামীর পাঁজা করে ঘরের মধ্যে নিয়েছে এদিকে লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ মদিনার মসজিদে বসে আছে ও ভাইরা রে এমন অবস্থায় একজন বলে মদিনার মানুষ চলে এলেন নবীর কাছে দরখাস্ত দিলেন নবী গো আমি আমার মেয়ের বিয়ে দেব আপনি অনুগ্রহ করে আমাকে কিছু টাকা দিন আমি মেয়ের বিয়েটা সম্পন্ন করতে পারি দিন আমার কিছু টাকা দিন আমি কন্যা দাই আমি কি করব আমার দয়ার নবী কাঁদে সাহাবী আমার দয়ার নবী কাঁদে মদিনার মানুষ তুমি কি জানো না আমি পেটে পাথর বেঁধে সাত দিন কাটিয়ে দে ও মদিনার মানুষ আমি নবী কোথায় পাবো আমার দিবার মতো কোনো ক্ষমতা নেই একটা কথা তোমার বলতে পারি আমার কলিজা টুকরো পথে আমার বাড়ি যাও আমার মেয়ে তোমার দেবে সাহাবি মদিনার মানুষ গুটি গুটি পায় ফাতেমার বাড়ি গেলে ও মা মা ও মা ও নবীর মেয়ে একবার বেরিয়ে এসো তো মা ফাতেমা কারুর নিজের চেহারা তো কাউকে দেখাতো না ফাতেমা জীবনে কোনো বেগানার সামনে যেত না বাবা ঘরের ভিতরতে বলছে মদিনার বাবু কি বলছে বলো আমি শুনবো বলে হ্যাঁ নবীজি পাঠিয়েছে আমাকে কিছু টাকা দাও আমাকে কিছু টাকা দাও হযরত ফাতেমা শোনার পরে ঝরঝর করে কাঁদতে লাগলো চোখের পানি দরদর করে ফেলতে লাগলো আহ একজন পথিক এসেছে বাড়ি আজকে তাকে আমি কিছু দিতে পারবো না ঝরঝর করে কাঁদতে লাগলো কি করবে কোন পথিককে মা ফাতেমা ফেরায় না কিন্তু ঘরে কিছু দেওয়ার মতো কিছু নেই ঝরঝর করে কাঁদতে লাগলো মদিনার সাহাবী বলতে লাগলো ও ফাতেমা তুমি কাঁদছো কেন এমন করে জোরে জোরে চোখের পানি ফেলছো কেন না 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 আমার দেওয়ার মতো কিছু নাই মদিনার সাহাবী আর কোনো কথা বললেন না কাঁদতে কাঁদতে
কাছে ফিরে যাচ্ছে হঠাৎ শেরে খোদা আলীর সঙ্গে রাস্তায় দেখা ও ভাই আলী রে তোমার বাড়ি গেলাম কিন্তু কিছু সাহায্য জমি পেলাম না আমি নবীর দরবারে চলে যাচ্ছি রসূল পাক পার্টি ছিলেন বাবা নবীকে তারা কত ভালোবাসতেন কত মহব্বত করতেন বাবা এইবার আলী ডেকে বলছে ভাই আর দেরি করো না চলো 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 আমি টাকার ব্যবস্থা করব তোমার ও ভাইরা রে নবীর ভালোবাসা কারে বলে নবীর প্রেম কারে বলে এইবারে মদিনা সাহাবীকে সঙ্গে করে নিয়ে বারান্দায় বসে দিলেন হযরত আলী ঘরের মধ্যে ফাতেমাকে ডেকে বললেন ফাতেমা তুমি নবী কন্যা নবী নন্দিনী এমন বেয়াদবি কেন করলে মন নবীজি যখন পাঠিয়েছে তখন কিছু দেওয়ার দরকার ছিল আর নবীর মেয়ে স্বামীর পা দুয়ার জুড়ে চিৎকার করে কেঁদে বলছে স্বামী গো আমি কোথায় পাবো আল্লাহর কসম করে বলছে আমার ঘরে কিছু না কোথায় পাবো কিছুই নেই কোথা থেকে আনবো কি করব স্বামী আমার ক্ষমা করুন আমার মাফ করুন আমার ঘরে কিছু নেই আহ কি নারী ছিল বাবা আল্লাহর নবীর জামাই বুঝতে পেরেছে নবীর ভালোবাসা নবীর প্রেম রাখা আমাদের দরকার তাই দেরি না করতে পেরে হাসান হোসেনকে কোলে করে নিয়ে চলতে লাগলেন ফাতেমা জানে নবীর কাছে যাচ্ছে ঠিক আছে দেখা যাক কতদূর যায় না 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 হাসান হোসেনকে হযরত আলী গুটি 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 ধনী ইহুদির বাড়ি চলে যায় চিল্লে ডেকে বলে ইহুদি রে একবার বেরিয়ে স্বামী নবীর জামাই তুমি আমার চেনো আমি শেরে কথা লিখেছি বাবা আর তোমার সঙ্গে কথা আছে এইবার ইহুদি বেরিয়ে বলছে আলীর কি খবর বলে আমার কিছু টাকার দরকার ওই ইহুদি রে আমার বিশ্ব নবীর শ্বশুর আল্লাহর দোস্তের ইজ্জত বাঁচাতে হবে সম্মান রাখতে হবে লাও আমার দুটো বাচ্চা তুমি তুলে লাও আমার কিছু টাকা দাও আগামীকাল সূর্য ডোবার আগে আমি তোমার টাকা দেব ইমামে হাসান ইমাম হোসেন কলিজা টুর দুই বাচ্চা কাঁদা পারে তুমি এমন করে কে যাচ্ছ কেন তুমি গরিব আমাদের পেটে কোনো দাঁড়া পানি নেই তুমি কেমন করে কি করবে আব্বা আমাদের তো আর নিয়ে যেতে পারবে না আরে না না ইহুদি ছিল মুসলমান বিদ্বেষী দেরি করলো না বাবা কিছু টাকা বার করে দিল কম বেশি কেতাবে এসেছে 200 টাকা এই 200 টাকা লে বাবা ওই বলে না নবীর দরবার সাহাবীকে হযরত আলী সঙ্গে সঙ্গে বাবা তুলে দিলে অবাক আলী তোমার কাছে তো টাকা ছিল না বাবা তুমি তো গরিব তিন দিন উনুন জ্বলে না তুমি কোথায় পেলে টাকা দরকার নেই জানা তোমার কাজ মিটে যাবে যাও তুমি কন্যা দাও তুমি মিটে নেবে যাও আমি নবীর জামাই আলী আমার নবীর সম্মান রাখতে হবে আহ হযরত আলী সারা চোখের পানিগুলো ছাড়ছে কাঁদছে চোখের পানিতে বুকটা ভিজে যাচ্ছে হযরত ফাতেমা কি করলেন বিবি ফাতেমা স্বামীর পাশে বসে একবার হ্যাঁ সমস্ত শরীরগুলো একটু টিপে টিপে দেয় একটু আদর করে কিন্তু মানে না বাবা এদিক তো ভিতর আগুন দাউ দাউ করে জ্বলছে সকাল হয়ে গেল মদিনার মসজিদে বেলাল আজান দিয়েছে আসসালাতু খায়রু মিনান নওম ঘুম থেকে নামাজ উঠতো হযরত আলী গুটি গুটি পায় উযু করে মদিনার মসজিদে আমার নবীর পিছনে ইক্তেদা করতে দাঁড়িয়ে গেলেন নামাজ যখন হয়ে গেল নবী যখন নামাজ শেষ করে দিলেন সবাই চলে গেল হযরত আলী কিন্তু গেলেন না উনি মদিনার মসজিদের কোণায় বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন আল্লাহ আজ আমি কি টাকা পাবো না আজ আমার দুটো বাচ্চা আমি কি ফিরে আনতে পারবো না বাবা ঝরঝর করে কাঁদতে লাগলো মালিয়াপুরীর ভাইরা রে কোন নবীর কথা বলছে কোন আলীর কথা বলছে আমার নবীর প্রেমের যারা দিওয়ানা আমার নবীর প্রেমে যারা পাগল হযরত আলী কাঁদতে 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 আল্লাহর কি মহিমা বাবা চোখ থেকে দুপোটা পানি আলীর দুই হাতে পড়ে গেল সবাই জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ দুপোটা পানি আলীর চোখে পড়ে গেছে আলীর চোখ দিয়ে হাতে পড়ে গেছে স্বর্ণকারের কাছে গেলেন ও স্বর্ণকার দেখো তো আমার হাতে চকমক করছে কি স্বর্ণকার তুলব চালি রে
তোর কপাল খুলে গেছে তোর দুই হাতে দুটো পাথর রয়েছে তবে দুনিয়ার কোন গড়াগড়ি পাথর না এই পাথর দুটো হচ্ছে মণিমুক্ত পাথর এ অনেক দাম অনেক মূল্য খালি দোকানদারে তুমি কি আমার পাথর কিনবা খালি আমার কেনার মতো টাকা নাই আলি এই টাকা তুমি এ পাথর তুমি কোথায় পেলে বলে জানি না জানি তুমি দেবে কিনা বলো এবার স্বর্ণকার দেখে বলছে আলি আমি 200 টাকা তোমার দুটো পাথরে দিতে পারি আলি বাবা তাই দাও আমি বড় বেকায়দা আমি বড় বিপদে 200 টাকা দাও হযরত আলি লাখ লাখ টাকার পাথর এইবার 200 টাকা বিক্রি করে দিয়ে টাকা 200 পকেট দিয়ে কাঁদে আল্লাহ নামাজ পড়ে আমি যাব আমার মানিক দুটো নিতে হযরত আলী এইবারই গুটি 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 ইহুদির বাড়ি ডাক দিলেন ইহুদি একবার বেরিয়ে এসো এই লাও তোমার টাকা লাও আমার মানিক দুটো দাও সারা তোমার মানিকে গেলে আমি চুমো দিতে পারিনি হযরত আলী ইহুদির বারান্দায় দাঁড়িয়ে ইহুদি ডাক দাও রে আলী তুমি জানো মুসলমান জীবনে মিথ্যে কথা বলনি তোমরা আমি জানি তোমার নবীর আজকের জামাই তুমি বাজে কথা বলো না গতকাল তুমি বলেছিলে সূর্য ডোবার আগে টাকা দেব না দিতে পারলে বাচ্চা চাবো না একবার টাকা দাও সূর্য নেই তোমার বাচ্চা হাজানো ছিল তুই পাবে না হযরত আলী কাঁদতে লাগলো আয় আল্লাহ রে টাকা তুই মিলিয়ে দিলি আল্লাহ টাকা তুই মিলিয়ে দিলি আল্লাহ আজ আমার নয়নের বাচ্চা আমি কি জীবনে পাবো না আমি হাসান হোসেন কোলে নিয়ে না আজকের বিশ্ব নবীর কোলে আমি কারে তুলে দেব রে কাঁদে চোখের পানিগুলো ফেলতে লেগেছে আমার আল্লাহ ডাকতা জিব্রাইল দেরি করো না মেঘের আড়ালে সূর্য চলে গেছে একবার মেঘগুলো সরিয়ে সূর্যটা দেখে দাও আমার আলী দুই হাসান হোসেনকে কোলে নেবে সঙ্গে সঙ্গে মেঘগুলো সরে গেল আল্লাহু আকবার সূর্যটা দেখা দিল হযরত আলী বলছি হুদি তুমি বলছিলে সূর্য ডুবেছে একবার তাকে দেখো সূর্য এখন আছে হযরত আলী বলার পরে হুদি চলে গেল হাসান হোসেনের কোলে করে নিয়ে আলীর কোলে তুলে দিলেন আলী পকেট থেকে 200 টাকা বার করে এইবার ইহুদির হাতে দিয়েছে ওই ইহুদি রে এই লাও তোমার টাকা লাগাও যে টাকা আমি গতকাল নিয়েছিলাম ইহুদিটা কি চালি রে এ টাকা আমি লেব না লেব না তোমার হাসান হোসেনকে আমি দুই বাচ্চাকে দান করে দিলাম যাও আমি লেব না এই দুটো তোমার বাচ্চাকে দান করলাম ও ভাইরা রে ইহুদিটাকে বলেছিল রে ও আলী আজ আমি চোখে দেখতে পেলাম সত্যিকারের পৃথিবীর জমিনে একমাত্র ইসলামের কোন বিকল্প নেই ওরে আলী আজ বুঝতে পারলাম তুমি সত্যিকারের মুসলমান যে সূর্য ডুবে যায় আবার দেখা যায় আজকে আমি ইহুদি থাকবো না আর সব পরিবারে ইমানের কলমা পড়ে মুসলমান হতে চায় সবাই মিলে আর দেরি না করে ইমানের কলমা পড়ে নিল মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে গেল সেই ইসলাম আজকে আমাদের করুণ অবস্থা আজকে জায়গা হচ্ছে মসজিদ তোমার জায়গা হচ্ছে আলেম ওলামার জায়গা আজকে তুমি জায়গাটা পাল্টে দিয়েছো তাই আজকে আমি বলবো আমি খোকা ভাই আপনারা প্রত্যেককে চেনেন যারা 20 22 বছরের ছেলে এরা ভালো বুঝতে পারবে না যাদের 30 35 40 বছর বয়স তারা আমার ভালো বুঝতে পারছে এই মলিয়াপুর গ্রামে আমি একাত বান্দা একাত বান্দা বহুবার আল্লাহ আমাকে এনেছে আপনারা প্রত্যেকে কম বেশি আমাকে চেনেন আমি আপনাদের সেই পুরাতন মানুষ
তাই আজকে আমি বলছি দান করলে জীবনে কমে না এটা আপনাদের বুঝিয়ে দিলাম যত দান করবেন আল্লাহ আপনাদের বরকত দিয়ে দেবে তাই আজকে আমি দাবি করব প্রত্যেক ভাইয়ের কাছে যে আগামী বছরের জন্য এই মহফিলটা এই রূপ করে সাজানো বাগান আবার ফুল ফুটে যাক আবার ফুল ফুটে যাক তাই আমি ভাইদের কাছে দাবি করছি এমন কোন ভাই এমন কোন বন্ধু সামনে বছরের জন্য তাবারুকের যা চাল লাগে আপনি দেবেন আলু যা লাগে আরেকজন দেন তেল যা লাগে আরেকজন দেন এইরূপ করে দেন প্রতি বছরে মহফিলটা চলুক আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পার ভাতের কষ্ট জীবনে যেন না দেয় আমি দোয়া করছি আল্লাহ যেন আপনার পয়সার কষ্ট না দেয় আমি আল্লাহর কাছে দোয়া করব দেখি আল্লাহর কোন পাগল আছেন এই মহফিলে বসে সামনে বছরের জন্য যা চাল লাগে একজন দেবেন বলুন দেখি কি আল্লাহর পাগল আছেন চালগুলো কে দেবেন বলুন কে চাল দেবেন বলুন আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব দেখি আল্লাহর পাগল কি আছেন আমি দেখতে চাই যদি বলে হুজুর আমি এক কুইন্টল দিতে পারবো না।